हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। सबाई केमन आछेन? आशा करी सबाई भालो आछेन। आज के काचा आम दिए मुसुरीर डाल रान्ना करे देखाबो, साथे दिए दिब किछुटा पाँच फोड़न। निये निएछि एखाने एक कप परिमाण मुसुरीर डाल, प्याज कुचि, रसुन कुचि, काचा आम आर धनिया पाता, आर दिए दिब परिमाण मतो किछु मसला। डालटा आमी पाँच फोड़न दिए तैरी करे देखाबो। एकटा प्याने आमी दिए दिब परिमाण मतो तेल, तेलटा एकटु गरम होले दिए दिब वन टीस्पून पाँच फोड़न। पाँच फोड़नगुलो हल्का भेजे निब। एखन दिए दिब प्याज कुचि और रसुन कुचि। हल्का ब्राउन करे एकटु भेजे निब। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, আর দিয়ে দিব হাফ টিস্পুন মরিচ গুঁড়া আর হাফ টিস্পুন হলুদ গুঁড়া। দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন মশলাটা দিয়ে একটু কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে আমার, এখন মসুরির ডালগুলো দিয়ে দিব। মসুরির ডালগুলো আমি দশ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। ডালগুলো এখন মশলায় কষিয়ে নেব। ডালগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যতটুকু ডাল সিদ্ধ হতে লাগবে, কারণ এই ডালটা আমি একটু ঘন করব। উপরে তিন চারটা কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিব। কিছুক্ষণ পর ডালটা একটু নেড়ে চেড়ে নিব। ডালটা আধা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব কাঁচা আমগুলো। কাঁচা আমগুলো যদি আমি আগে দিতাম ডালগুলো সিদ্ধ হতো না, তাই এখন দিয়ে দিব। আমগুলো দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নিব। কাঁচা আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ঘন ঘন নেড়ে নিব, যাতে ডালগুলো একটু ভেঙে থাকে। ডাল রান্নাটা হয়ে গেছে, আমটাও সিদ্ধ হয়ে গেছে। এখন সবশেষে দিয়ে দিব
ধনিয়া পাতা। ডালটা কিছুক্ষণ পর আরো ঘন হয়ে যাবে, এখন পরিবেশন করব। হয়ে গেল আমার পাঁচফোড়ন দিয়ে মজাদার কাঁচা আমের ডাল, খুবই মজার, সবাই অবশ্যই একবার ট্রাই করবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানাবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস দিয়ে রাখবেন নেক্সট রেসিপি দেখার জন্য। আবারও নতুন কিছু নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।